ভারতীয় কৌতুকশিল্পী ভারতী সিং, বর্তমানে দেশের সর্বোচ্চ আয়কারী নারী তিনি। গরিব পরিবার থেকে উঠে এসেছেন ভারতী। একটা সময় বেশ কষ্ট করে সংসার চলতো তাদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব নিয়ে কথা বলেছেন এই কৌতুকশিল্পী। ভারতী জানান, তার মা অন্যের বাড়িতে কাজ করতেন। সেই বাড়ি থেকে যতটুকু খাবার পেতেন সেইগুলোই তিনি সন্তানদের জন্য রাখতেন। তাদের এতই অর্থকষ্ট ছিল যে ভারতী নাকি তার জীবনে কখনও একটা আস্ত আপেল খেতে পাননি। তিনি বলেন, এমনও দিন গেছে খিদার জ্বালায় ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছি। ধনীরা আপেল খেয়ে যে অংশটা ফেলে দিত সেটাই ডাস্টবিন থেকে কুড়িয়ে খেয়েছি। পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। ভারতী সিং, জনপ্রিয় এই কৌতুকশিল্পীকে এখন কে না চেনেন। বর্তমানে তিনি এখন ভারতের সর্বোচ্চ আয়কারী নারী কৌতুকশিল্পী হলেও তার উঠে আসা গরিব পরিবার থেকে। একসময় খুবই কষ্ট করে সংসার চলতো তাদের। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সব নিয়েই মুখ খুলেছেন এই কৌতুকশিল্পী। ভারতী বলেন, তার মা পরের বাড়িতে কাজ করতেন। সেই কাজের বাড়ি থেকে যা খাবার দাবার পেতেন সেইগুলোই তিনি ছেলে মেয়েদের জন্য রাখতেন। এতটাই আর্থিক কষ্ট ছিল যে ভারতী নাকি তার জীবনে কোনো দিনেই একটি আস্ত আপেল খেতে পাননি। ভারতীর কথায়, এমনও দিন গেছে খিদের জ্বালায় ডাস্টবিন থেকে খাবার তুলে নিয়ে খেয়েছি। তিনি বলেন, এতটাই কষ্ট ছিল, বড় লোকেরা আপেল খেয়ে যে অংশ ফেলে দিত ওটাই ডাস্টবিন থেকে কুড়ে খেয়েছি পেটের জ্বালায়। ভারতীর মতে, যারা কৌতুকশিল্পী হয়ে কাজ করছেন তাদের জীবন ঘেঁটে দেখুন। এমন অনেকেই আছে যারা গরিব পরিবার থেকে এসেছেন। কমেডি সাধারণত কষ্ট থেকেই আসে। ভারতের কথায়, গরিবের কাছে উৎসবের দিনগুলো সবথেকে কঠিন। উৎসবের সময় সকলে যখন আনন্দ করে আমরা হতাশার মধ্যে ডুবে যেতাম। আমার মা যখন কাজের বাড়ি থেকে মিষ্টি আনতেন তখনই আমরা দীপাবলি পূজা করতে পারতাম। আমি রাস্তায় দাঁড়িয়ে অন্যের পটকা ফাটানো বাজি পোড়ানো দেখে দেখে হাততালি দিয়ে উঠতাম, যেন সেইগুলো আমিই পুড়িয়েছি। ভারতীর কথায়, মা যখন পরের বাড়িতে কাজ করতেন তখন তার সঙ্গে অনেক মানুষকে খারাপ আচরণ করতে দেখেছি। মা অন্যের বাড়িতে টয়লেট পরিষ্কার করতেন, ওদের বাড়িতে খাবার সবজি বেছে গেলে তারা সেই উচ্ছিষ্ট খাবার দিয়ে মাকে বলতেন, আজ খাবার বেছে গেছে, নিয়ে যাও। বর্তমানে অবশ্য ভারতী সিং কৌতুকশিল্পী হিসাবে প্রতিষ্ঠিত। তিনি চিত্রনাট্যকার হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেছেন। তাদের এখন এক সন্তান রয়েছে। টেন টিভি দেশ ও দশের কথা বলে।